নমস্কার। অতি সম্প্রতি আমরা শেষ করেছি ভেল অফ টেলসের বিশেষ নিবেদন অ্যাগাথা ক্রিস্টির উপন্যাস অ্যান্ড দেন দেয়ার ওয়ের নান অবলম্বনে রইল না আর কেউ। চারটি পর্বের এই পরিবেশনা যদি আপনি এখনও না শুনে থাকেন তাহলে এখনই শুনুন, এবং যদি আপনি আমাদের চ্যানেলের নতুন শ্রোতা হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন। ভেল অফ টেলসে আজ অনেকদিন পর আবার ভেল অফ টেলস কন্টেম্পোরারি। আমাদের আজকের গল্প পবিত্র ঘোষের লেখা হিরুলালের আত্মা অবলম্বনে দৃষ্টিকোণ। গল্পের পরিচালনা, প্রোডাকশন ও সাউন্ড ডিজাইন আমি শীর্ষেন্দু ভৌমিক, গল্পের পোস্টার ডিজাইন অভিব্রত সরকার। লেখক পবিত্র ঘোষ আমাদের জানিয়েছেন তার এই গল্পটি সত্য ঘটনার দ্বারা অনুপ্রাণিত। 1912 সালে জুন মাসে আমেরিকার আইওয়া শহরে একটি কুখ্যাত খুনের ঘটনা ঘটে। সেই কুখ্যাত ভিলিস্কা অ্যাক্স মার্ডার থেকেই অনুপ্রাণিত আজকের গল্প। শুনতে থাকুন আমাদের আজকের গল্প দৃষ্টিকোণ। তারিখটা 27 নভেম্বর সকাল 10টা। ফকিরপুর গ্রামের জনৈক হিরুলাল রায় সকালে হাঁটতে বেরিয়েছিলেন। তার বয়স 52, কিন্তু চেহারা বেশ শক্ত সমর্থ। প্রতিদিন সকালে তিনি হাঁটতে বের হন। হাঁটাহাঁটি করেন বলেই বোধহয় তার চেহারা এখনো এত ডাঁটো। আজ তিনি বেরিয়েছিলেন সকাল 8টা নাগাদ। বাজার পর্যন্ত গিয়েছিলেন, সেখানে দোকানে সিঙাড়া জিলিপি চা খেয়ে প্রায় 1.5 ঘন্টা আড্ডা দিয়ে তারপর বাড়ি ফেরার পথ ধরলেন। এ তার প্রতিদিনের অভ্যাস। বাড়ি ফিরতে ফিরতে বন্ধু গজেন্দ্রমোহন পালের বাড়ির সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ তার যেন একটু সন্দেহ হল। তিনি দেখলেন গজেনের বাড়ির জানালা দরজা সব ভেতর থেকে বন্ধ। বন্ধুর বাড়ির দিকে তাকিয়ে থমকে দাঁড়িয়ে পড়লেন হিরুলাল। পাশ থেকে একজন জিজ্ঞেস করল, কি দেখছেন কাকু? হিরুলাল তাকিয়ে দেখলেন লালন সর্দারের ছেলে মিহির। তিনি বললেন, গজেনের বাড়ি এখনো বন্ধ কেন? ঘুমোচ্ছে হয়তো। রে, এখন 10টা বাজে, গজেন আমার 50 বছর পুরনো বন্ধু, আজ অবধি সে কখনো এত বেলা করে ঘুমোয়নি। এতক্ষণে ওর ছেলে কাজে বেরিয়ে যায়, নাতিরা সব ছুটোছুটি করে বাড়ি শুদ্ধ। মিহির কি বলবে বুঝতে পারল না। হিরুলালের চেঁচামেচি শুনে পাড়ার আরো কিছু লোকজন এসে জমায়েত হলো। সবাই মিলে গিয়ে দরজায় ধাক্কা মারা হলো, ডাকাডাকি করা হলো, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া শব্দ এলো না। শেষমেশ সকলে দরজা ভেঙে ভেতরে ঢুকলেন এবং সোজা দোতলায় উঠলেন। দোতলায় পৌঁছেই হিরুবাবু সহ বাকিরা সকলেই আতঙ্কে পাথর হয়ে গেলেন। গজেন্দ্রমোহন, তার একমাত্র পুত্র সুকুমার, পুত্রবধূ মধু, 5 আর 7 বছরের 2 নাতি এবং চাকর রমাপদ সহ মোট 6 জন, তাদের যে যার ঘরে বিছানার ওপর নিথর অবস্থায় পড়ে আছেন। তাদের মাথায় আর গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। নির্মমভাবে হত্যা করা হয়েছে তাদের সকলকে। হিরুলাল অবশ্য সবার দেহ দেখার সাহস করতে পারেননি। গজেনকে দেখার পরেই তিনি ভয়ে অজ্ঞান হয়ে যান। তাকে বাইরে এনে মুখে চোখে জলে ছিটে দিতেই উনি চোখ খুলে উঠে বসলেন এবং বারবার একটা কথাই বলতে লাগলেন, গজেনের ওই পাগল ভাইপো, ওই করেছে সব, ওরই কাণ্ড। গজেন্দ্রমোহন পাল সপরিবারে ফকিরপুরেই থাকতেন।
কখনো কাজকর্ম সেভাবে কিছু করেননি। তার পিতা বিশ্বমোহন পাল অগাধ টাকা রেখে গেছেন, তাতেই নিশ্চিন্তে চালিয়েছেন। ছেলে যদিও কলকাতার এক বেসরকারি অফিসে কাজ করে, তবে গজেন নিজেও কিন্তু বেকার ছিলেন না। কোন এক পীর ফকিরের কাছ থেকে নানা রকম শিকড় বাকড়, জড়িবুটি, ওষুধ এই সমস্ত বানাতে শিখেছিলেন। সেই সব দিয়ে টুকটাক হাতুড়ে চিকিৎসাও করতেন। গ্রামের মধ্যে মোটামুটি এসব করে বেশ নাম ডাকও হয়েছিল। মাসখানেক আগে এক দূর সম্পর্কের ভাইপোকে নিজের বাড়িতে এনে রাখেন তিনি। কোন এক পাগলের হাসপাতাল থেকে ছাড়া পেয়ে নাকি সেই ভাইপো থাকতে এসেছিল ফকিরপুরের নিরিবিলিতে কয়েকটা দিন কাটিয়ে যেতে। আজ সকালে গজেনের বাড়িতে সবার লাশ পাওয়া গেলেও ভাইপো জহর নিখোঁজ। পুলিশ এসেছিল, তারা মিহির এবং আরো দু তিনজনের সাথে কথা বলেছে। হিরুলাল ভির্মি খেয়েছিলেন বলে তাকে আর কোনো জিজ্ঞাসাবাদ করা হয়নি। এখন আপাতত জহরপালকে খুঁজতে বেরিয়েছে পুলিশ। তার জন্য বরাদ্দ ঘর সার্চ করে পুলিশ তার টাকার ব্যাগ ছাড়া সব কিছুই পেয়েছে। জহর তার ফোন রেখে গেছে। চালাক লোক, ফোন থেকে যাতে ট্র্যাক না করা যায় সেই জন্য ফোনটা রেখে শুধুমাত্র টাকার ব্যাগ নিয়ে পালিয়েছে। খুনের অস্ত্র পাওয়া যায়নি, সেটাও বোধহয় জহর সঙ্গে নিয়েই পালিয়েছে। দুপুরে উঠোনে বসে চাকর বিধুভূষণকে সেই কথাই বলছিলেন হিরুলাল। আমার কি মনে হচ্ছে জানিস? মনে হচ্ছে রাতে খাবারের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে ওদের সকলকে ঘুম পাড়িয়ে তারপর কাজটা হাসিল করেছে। ঘুমের ওষুধ তো গজেন নিজেই তার ভাইপোকে দিয়েছিল। আমাকে যেটা দিয়েছিল ওইটাই তো, খুব ভালো ওষুধ ছিল। গজেনের মুখেই শুনেছিলাম ওর ভাইপো আগে থাকতো কলকাতায়, সেইখানে তার ব্যবসা ছিল, সংসার ছিল, কিন্তু বছর খানেক আগে ওর ব্যবসা মার খায় এবং ওর বউ ছেলেকে নিয়ে সুইসাইড করে। অনেকে বলে সুইসাইড, আবার অনেকে বলে জহর নিজেই খুন করেছিল। প্রমাণ কিছু করা যায়নি, কিন্তু ওই জহর এরপর থেকেই কেমন পাগল পাগল হয়ে যায়। আরে সামান্য কি এক ব্যাপারে পাড়ার লোকের গলা টিপে ধরেছিল পর্যন্ত। এরপরেই কিছু আত্মীয় স্বজন ওকে পাগলা গারদে পাঠায়, ওই কি বলে রে অ্যাসাইলাম নাকি, মাস ছয় সেখানে থাকার পর সুস্থ হয়ে সে বাড়ি ফেরে। ডাক্তার বলেছিল শহরের কোলাহল থেকে একটু নিরিবিলিতে থাকলে ছেলেটার মানসিক অবসাদ কেটে যাবে। তাই গজেন ভাইপোকে এনে রেখেছিল নিজের বাড়িতে। ওই ভাইপো নাকি রাতের বেলা দুঃস্বপ্ন দেখে জেগে উঠে বসে থাকতো, আবার স্বপ্নটাকেই বাস্তব ধরে নিয়ে ভয় ঠক ঠক করে কাঁপত। গজেন ঘুমের ওষুধ দিতে চেয়েছিল কিন্তু সে খায়নি, নিজের কাকাকে অবিশ্বাস করত সে। হ্যাঁ, বড়ই ভালো মানুষ ছিল গজেন, আরে আমার তো আত্মীয়ের মতোই। গজেনের মুখে ওর ভাইপোর কথা শুনে বড়ই চিন্তায় পড়েছিলাম। কথা নেই, বার্তা নেই, একজন মানসিক রোগীকে বাড়িতে এনে রাখা ঠিক হবে? আমার কথা শুনে গজেন হেসেছিল, ছেলেটার সাথে রাস্তায় দেখা হলে বিশ্বাস করবে না কেমন চোরের মতো তাকিয়ে থাকতো। ওর চাহনি আমার মোটেই পছন্দ হতো না, আমার বেশ ভয়ই করত, তাই তো তোকে কাজে রাখলাম। গজেন ভাবতো আমি ভীতু, কিন্তু এখন দেখো আমার আশঙ্কাটাই ঠিক হলো কিনা। এতক্ষণ পর চাকর বিধু মুখ খুলল। এখন আপনি কেমন বোধ করছেন?
ওষুধটা খাওয়ার পর ঠিক আছে কিছুটা, এখন এখন কে ওষুধ দেবে বলতো? হ্যাঁ, এই যা আছে তাতে তো বড় জোর আর এক মাস। তারপর আমার সাথে গজেন স্যারের কথা হয়েছিল, হাতিয়ারপুরের মাজারে ওই ওষুধ পাওয়া যায়, আমি এনে দেব বাবু, আপনি কোনো চিন্তা করবেন না। বিধুর কথা শুনে চমকে উঠলেন হিরুলাল, বললেন, তুই গজেনকে ওষুধের কথা জিজ্ঞেস করে রেখেছিস আগে থেকে? কেন রে, তুই কি আগে থেকেই জানতিস নাকি যে সে মারা যাবে? না বাবু, তা তো জানতাম না, কিন্তু আপনাকে দেখেছি ওষুধ ছাড়া আপনি রাতে ঘুমোতে পারেন না, এছাড়া দিনে দুপুরেও ভয় পান, তখন তো ওই ওষুধই খান, তাই মনে হতো ধরেন কোনোদিন যদি এই গজেন স্যার বেড়াতে টেড়াতে যান আর কি, তখন যদি আপনার ওষুধ শেষ হয়ে যায় তাহলে কি হবে, তাই আর কি। বুদ্ধিমান চাকরের দিকে বেশ একটু খুশি হয়ে তাকালেন তিনি। তার মনে পড়ল, বছরখানেক আগে উনি নিজেও একবার গজেনকে জিজ্ঞেস করেছিলেন যে তার ওষুধ আর কোথাও পাওয়া যায় কিনা, কিন্তু সেটার কথা ভুলেই গিয়েছিলেন। বিধুর কথা শুনে আবার সেটা মনে পড়ল। হিরুলাল একটু হেসে বললেন, তোকে কোথাও যেতে হবে না বাবা, তোকে কোথাও যেতে হবে না, আমি কানাই বা নবীনকে পাঠিয়ে আনি নেব খন, তুই সব সময় আমার কাছে কাছে থাক, কিচ্ছু বলা যায় না, কিচ্ছু বলা যায় না, কিচ্ছু বলা যায় না, একটা খুনে ঘুরে বেড়াচ্ছে, কিচ্ছু বলা যায় না। বিধু কিছু একটা বলতে যাচ্ছিল, এমন সময় ধরাম করে কোথায় যেন কি একটা পড়ার শব্দ হল। বিধু চমকে উঠে দাঁড়ালো, বলল, মনে হচ্ছে স্টোর রুম থেকে শব্দটা এলো। হিরুলালও উঠে দাঁড়িয়ে পড়লেন। বিধু স্টোর রুমের দিকে হাঁটা দিল, তার পিছন পিছন এলেন হিরুলাল। হিরুলালের দোতলা বাড়ি বাগানে ঘেরা, বাড়ির একতলায় ছোট ছোট দুটো ঘর, তার একটায় কাঠের আসবাবের কাজ হয়, অন্যটা স্টোর রুম, দুজন ছুতর মিস্ত্রি রাখা আছে, কানাই আর নবীন, ওরা দুজন পাশের গ্রামেই থাকে, কাঠের আসবাব বানিয়ে তারা কলকাতায় নিয়ে যায় বিক্রি করতে, সন্ধে নাগাদ আবার ফিরে আসে। হিরুলাল বিয়ে করেননি, কাঠের আসবাবের ব্যবসায় তার ভালোই আয় হয়, নিজের খেয়ে পড়ে সঞ্চয় করে কর্মীদের মাইনে দিয়ে উপরি একজন চাকর রাখার মতো রোজগার হয়েই যায়। এতদিন ধরে তিনি রাখবেন রাখবেন করেও কোনো চাকর রাখেননি, শেষে গজেন যখন নিজের বাড়িতে পাগল ভাইপোকে এনে রাখল, তখন একদিন প্রায় রাত 10টা নাগাদ বর্ধমানে নিজের এক পরিচিত বন্ধুকে ফোন করে তিনি বললেন একটি কাজের লোক পাঠাতে। পরদিন সকালেই বিধু এসে হাজির, ছেলেটাকে প্রথম দেখেই বেশ পছন্দ হয়েছিল তার, ওকে দেখে যেন নিজের অল্প বয়সের কথা মনে পড়ে গিয়েছিল। স্টোর রুমে ঢুকে দুজনেই থমকে দাঁড়ালেন। হিরুলাল বললেন, কি ব্যাপার রে বিধু? এই মইটা পড়ে গেছে বাবু। ও, তুলে রাখবো? না থাক গে, থাক, ও দাঁড় করানো, শুয়ে থাকা, ও একই ব্যাপার। বিধু কেমন যেন অদ্ভুত ভাবে বলল, কিন্তু তালা দেওয়া স্টোর রুমে হঠাৎ মই পড়ে গেল। বিধুর প্রশ্ন শুনে হিরুর বড্ড অস্বস্তি হলো। সে পড়ে যেতেই পারে, হয়তো ভূমিকম্প টুম্বিকম্প কিছু হয়েছে হয়তো। মনিবের কথা শুনে বিধু চুপ করে রইল, তারপর আবার বলল, মইটা তুলে রাখি? আহ, না বললাম তো, দরজা বন্ধ করে শিগগিরই চলে আয় দেখি। এই বলে হিরু নিজের বাগানের দিকে চলে এলেন। বাবু, আপনি বরং ঘরে গিয়ে বিশ্রাম নেন, কোনো ভয় নেই, একটুও ভয় পাবেন না, আমি তো আছি। ভয়ের কারণ কি নেই? হ্যাঁ, এত বড় একটা কাণ্ড ঘটে গেল আর আমি ভয় পাবো না? হ্যাঁ বলিস কি, পুলিশ তো খুনির খোঁজ করছে, পাড়ার লোকেরাও সবাই সজাগ, আপনার কোনো চিন্তা নেই বাবু। আচ্ছা আচ্ছা,
পুলিশ যদি আমাকে সন্দেহ করে, আমার বাড়িতে তো চিনি বাটালি করাত সবই আছে। হ্যাঁ, সে তো গজেন স্যারের বাবাও চাষি ছিলেন, ওনাদের বাড়িতেও ধারালো কাস্তে কুড়ুল আছে। সত্যি এইটা একটা দারুণ কথা বলেছে বিধু। তার কথা শুনে ধীরে ধীরে মাথা নেড়ে সম্মতি জানালেন হিরু। বাবু, বলি কি আপনি একটু ঘরে গিয়ে ঘুমিয়ে নেন বাবু। এখন ঘুমালে রাতে আর ঘুম আসবে না রে বাবা, জানিসই তো আমি 8:30 শুই। আরে ওষুধ আছে তো বাবু, কতবার তো আপনি দুপুরে ঘুমিয়ে রাতেও ওষুধ খেয়ে একেবারে সবর সবর ঘুমিয়ে পড়েছেন। যাই, তবে বরং একটু শুয়েই নি। শুয়ে শুয়ে ভাবি একটু, পুলিশ যদি আমাকে জেরা করতে আসে তখন ঠিক কি কি বলবো। হিরুলাল নিজের বারান্দায় উঠে এলেন, বিধু তার মনিবের পিছন পিছন চলল। নিজের ঘরে এসে খাটের ওপর পা ছড়িয়ে বসলেন তিনি। আপনি এখানে থাকেন, আমি নিচে যাই, দরকার পড়লে আমাকে ডাক দিবেন। আর বেশি চিন্তা করবেন না, খুনি এখান থেকে ভেগেছে, সে আর ফিরবে না। তার ফেরার সম্ভাবনা যতটা কম, পুলিশেরও আপনাকে ধরার সম্ভাবনা ততটাই কম বাবু। বিধু বেশ কথা বলে, পরিষ্কার পরিচ্ছন্ন বাংলা উচ্চারণ, কথাবার্তা শুনে ঠিক বাড়ির কাজের লোক বলে মনে হয় না। সে কতদূর পর্যন্ত পড়াশোনা করেছিল এই কথা কখনো হিরুলাল জিজ্ঞেস করেননি। জেনেই বা কি হবে, ওসব অবান্তর কথাবার্তা, তার একটা কাজের লোক চাই তিনি পেয়ে গেছেন। বরং কাজের লোক আরো আগেই নেওয়া উচিত ছিল, একজন লোক সাথে থাকলে নিজেকে কেমন পাগল পাগল বলে মনে হয় না। ছুতোর মিস্ত্রি দুটো বড়ই অগা, ওদের সাথে কথা বলে কোনো শান্তি নেই, কিন্তু বিধুর সাথে কথা বললে কেমন যেন একটা শান্তি পাওয়া যায়। এছাড়া বিধু তাকে সর্বক্ষণ সাহস যোগায়। শক্ত সমর্থ চেহারা হলেও হিরুলাল প্রচণ্ড ভীতু, সেই ছেলেবেলা থেকেই তিনি প্রচণ্ড ভীতু, খুব ভীতু। গোটা পাড়াটাই থমথম করছে, সকলেই যেন হতভম্ব। গতকাল সন্ধ্যের সময়ও পাড়ার চায়ের দোকানে আড্ডা দিয়েছেন গজেন, তার ছেলেকে হিরু নিজের চোখে দেখেছেন অফিস থেকে বাড়ি ফিরতে, আর পরদিন সকালের আলোটা তারা কেউ দেখতে পেল না। সব থেকে কষ্ট হচ্ছে গজেনের ওই নাতি দুটোর জন্য, তারাও কি শুতে যাওয়ার আগে একবারও জানতো যে পরের দিন সকালটা তাদের আর ঘুম থেকে ওঠা হবে না। এই বাচ্চাগুলোর কথা ভেবে বড্ড কষ্ট লাগছে বটে, কিন্তু তার চেয়েও বেশি ভয় লাগছে যেন নিজের জন্য। গতকাল রাতেই তো ওরা খুন হয়েছে, আজ সকালে হিরু সকলকে ডেকে এনে দেখালেন, তো পুলিশ এটা নিয়ে সন্দেহ করবে না, ওরা কিছু জিজ্ঞেস করবে না? আচ্ছা, পুলিশ যদি আমাকে বলে, আচ্ছা আপনি সকাল হতে না হতে কি করে বুঝে গেলেন যে গজেন্দ্র বাবুরা খুন হয়েছে তখন? বাবু, আপনি বলবেন যে গজেন স্যার আপনার ছেলেবেলার বন্ধু, ও কখনো এত বেলা পর্যন্ত ঘুমায় না, তার উপর ওর বাড়িতে ওই মানসিক রোগী বাস করছে, তাই আপনার চিন্তা হচ্ছিল। হ্যাঁ, বিধুকে জিজ্ঞেস করলে সে অবশ্যই এই কথাগুলোই বলবে। আচ্ছা, পুলিশ কিছু জিজ্ঞেস করতে এলে উনি বরং বিধুকেই ওদের দিকে ঠেলে দেবেন? হ্যাঁ, না 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 না, সেটা তো করা যাবে না, সেটা করা একদম ঠিক হবে না। বিধুকে এগিয়ে দিলে হিতের থেকে বিপরীতই বেশি হবে। আচ্ছা, পুলিশকে কি উনি ওনার ভয়ের কথাটা বলবেন? হ্যাঁ, বলা যেতে পারে। পুলিশ হয়তো জানতে চাইবে কেন তিনি খামোখা এত ভয় পান, অথবা এটাও জিজ্ঞেস করতে পারেন যে গজেনবাবুর কাছে তিনি কেন ওষুধ নিতে যেতেন। তবে তিনি এক এক করে সব ঘটনা বলবেন। হ্যাঁ, না না, সব নয়, সব নয়, সব তো বলা যাবে না, তবে দুটো ঘটনা বলতেই হবে। প্রথম ঘটনাটার কথা মনে পড়তেই গাটা ছমছম করে উঠল হিরুলালের।
এটা ওর জীবনের প্রথম ভয়াবহ ঘটনা। ছোটবেলায় হিরুলাল, গজেন আর পাড়ার কিছু ছেলেরা হারান মাস্টারের কাছে সকল বিষয় পড়ত। পড়াশোনায় হিরুই সবার চেয়ে ভালো ছিল, কিন্তু তার বাবা ছিল মাতাল। মা ছিল না, বাপ মাইনের টাকা দিতে পারত না, আর তাই হারান মাস্টার তাকে দেখতে পারতেন না। স্কুলের হেড স্যার হারান মাস্টারকে বলে রেখেছিলেন হিরুকে বিনামূল্যে পড়াতে, তাই তিনি বাধ্য হয়ে পড়াতেন। হারান মাস্টারের এক মেয়ে ছিল, তার নাম ছিল সাবিত্রী। হিরুর চেয়ে এই বছর পাঁচেকের বড় হবে। সে দেখতে ছিল বড় সুন্দর, লম্বা ফর্সা। গজেন আর বাকিদের সাথে সে খুব হেসে কথা বলত, কিন্তু হিরুর সাথে চোখাচোখি হলেও সে মুখ ঘুরিয়ে নিত। হিরু এসব গায়ে মাখত না। তার মা নেই, বাপ মাতাল, জঙ্গলে ঘেরা একটা ঝুপড়ি বাড়িতে সে থাকে, মানুষের কাছে এসব ব্যবহার পেয়েই সে অভ্যস্ত। সাবিত্রীর তিক্ত ব্যবহারের পরেও তাকে হিরু কোনোদিন ঘৃণা করতে পারত না। সাবিত্রী শিশু বয়সেই তার মাকে হারিয়েছে, হিরুও তাই। এই কারণেই বোধহয় কেমন একটা মায়া হতো মেয়েটার জন্য। অথবা এও হতে পারে সাবিত্রীর সৌন্দর্যে হয়তো সে আকৃষ্ট হতো। তা সে যাই হোক, মাস্টারের বাড়ি ছিল দোতলা। উনি আর ওনার মেয়ে ছাড়াও ওই বাড়িতে থাকত তার ছোট ভাই, ভাইয়ের স্ত্রী এবং ভাইয়ের 5 বছরের ছেলে। হিরু লক্ষ্য করত হারান মাস্টার মাঝে মধ্যেই তাকে পড়ানোর শেষে বলতেন, হিরে তুই বরং চলে যা, বাকিরা থাক, ওদের আর একটু বোঝাই, তোর তো পড়া মাথায় ঢুকে যায়, কিন্তু এদের আর একটু ভালো করে বোঝাতে হয়, বুঝলি তো? তুই বাড়ি যা, আমি এদের আর একটু বোঝাই। হিরুর মনে গর্ব অনুভব হতো, সে বুক ফুলিয়ে মাস্টারের বাড়ি থেকে বেরিয়ে যেত, বাকিরা তখনও বসে থাকত। এরকমই একদিন মাস্টারের বাড়ি থেকে সে বেরিয়েছে, কিছু দূর যাওয়ার পরে মনে পড়ল, আরে অঙ্কের বইটা তো লালন সর্দারের কাছেই রয়ে গেছে, পড়ার সময় সে কি একটা জিনিস দেখার জন্য চেয়েছিল আর ফেরত দেয়নি। পড়ার খেয়ালে হিরুও সেই বইটা চাইতে ভুলে গিয়েছিল, এখন হঠাৎ মনে পড়ল। সে আর দেরি না করে আবার মাস্টারের বাড়ির দিকে পা বাড়াল। বইয়ের কথা ভাবতে ভাবতেই হিরু পড়ার ঘরে আচমকা ঢুকে পড়ল এবং তাকে দেখে সবাই বেশ চমকে গেল। হিরুও তাদের দেখে মোটামুটি চমকেই গেল। হিরু দেখল ওদের সবার হাতে মিষ্টির প্লেট। মাস্টার তখন ঘরে ছিলেন না। হিরু নিজেকে সামলে নিয়ে বলল, লালন আমার অঙ্ক বইটা দে, তোর কাছে থেকে গেছে। লালন হাতের মিষ্টির প্লেট পাশে রেখে ব্যাগের ভেতর থেকে বই বার করে তাকে দিয়ে দিল। ঘর থেকে বাইরে বেরিয়ে এলো হিরু। সে এবার বুঝতে পারল হারান মাস্টার কেন তাকে আগে আগে বার করে দিয়ে বাকি ছাত্রদের বসিয়ে রাখেন। তার মানে তিনি বাকি ছাত্রদের মাঝে মাঝেই মিষ্টান্ন ভক্ষণ করান। মনে মনে মাস্টারকে ক্ষমাই করে দিয়েছিল হিরু। ভেবেছিল, থাক, একদিন আমারও টাকা হবে, নিজের টাকায় প্রাণ ভরে জিলিপি সিঙ্গারা সব খাব। নিজেকে এইটুকু বলে সে বাড়ি ফিরে এসেছিল। না, এটা সেই ভয়াবহ ঘটনা নয়, এটা বরং একটা মজার ঘটনা। এটা মনে আছে কারণ ভয়াবহ ঘটনাটা ঘটে ঠিক এর পরের দিন। সেদিন মাস্টারের বাড়িতে বেশি লোকজন ছিল না, তার ভাই নিজের পরিবার নিয়ে কোথাও একটা বেরিয়েছিলেন। মাস্টার হঠাৎ বললেন, হিরে একটু যা তো, এই তপনদার বাড়ি থেকে ইংরেজি ডিকশনারিটা একটু চেয়ে নিয়ে আয় দেখি। এই এক স্বভাব ছিল হারান মাস্টারের, নিজে শিক্ষক অথচ বাড়িতে বইপত্র বিশেষ রাখতেন না। এটা সেটা বই দরকার হলে হিরুকে পাশের তপন সরকারের বাড়িতে পাঠাতেন। তপনবাবু কি এক সরকারি অফিসে কাজ করতেন, কিন্তু তার বাড়িতে ছোটখাটো একটা লাইব্রেরি ছিল।
তার বাড়িতে তাই মাঝে মধ্যেই হিরুকে ছুটতে হতো। এক রাশ বিরক্তি নিয়ে মাস্টারের বাড়ির বাইরে বেরিয়ে পড়ল কিশোর হিরু। বাইরে বেরিয়ে মেজাজটা বেশ ফুরফুরে হয়ে গেল। বাইরে চাঁদের আলোয় চারদিক ঝলমল করছে, ফুরফুর করে ঠান্ডা বাতাস বইছে। রাতের তারা ভরা আকাশ দেখতে দেখতে তপন সরকারের বাড়ির দিকে এগোল হিরু। যদিও উনি শিক্ষক নন, তবুও হিরু তাকে স্যার বলেই ডাকত। তপন স্যারের বাড়ি থেকে বই নিয়ে ফিরছিল হিরু। হিরু খেয়াল করেছে, সে তপন স্যারের বাড়িতে বই চাইতে গেলেই তপন স্যারের মুখটা কেমন যেন বিরক্তিতে ভরে যায়। সেটা বই দিতে হবে বলে, নাকি এক মাতালে ছেলে বাড়ির দরজায় এসে দাঁড়িয়েছে বলে, সেটা হিরু বোঝে না। কথাটা ভাবতে ভাবতেই হিরু ফিরছিল। হারান মাস্টারের বাড়ির সামনে এসে পড়েছে, গেট পেরিয়ে উঠোনে পা রাখবে এমন সময় একবার মাস্টারের বাড়ির দোতলা জানালার দিকে ওর চোখ গেল, আর সঙ্গে সঙ্গেই ভয়ে তার হাত পা ঠান্ডা হয়ে গেল। বাড়ির দোতলার জানালা খোলা, ঘরের ভেতর আলো জ্বলছে, আর সেই আলোয় হিরু স্পষ্ট দেখতে পেল সাবিত্রীর দেহটা সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে ঝুলছে। দৃশ্যটা দেখেই চোখ নামিয়ে নিল হিরু। তার ভয় করছে, তার খুব ভয় করছে, ভয়ে গলা শুকিয়ে যাচ্ছে। সে ভাবল এক্ষুনি মাস্টারকে গিয়ে বলতে হবে কথাটা, এক্ষুনি বলতে হবে। কিন্তু ঘরে ঢুকে হিরুর গলা দিয়ে একটা শব্দও বেরোল না। বইটা স্যারের হাতে দিয়ে সে মাথা নিচু করে বসে রইল। কিভাবে যে কথাটা সে স্যারকে বলবে সে বুঝেই উঠতে পারল না। কি বলবে? সে বলবে, স্যার 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 আপনার মেয়ে, আপনার মেয়ে গলায় দড়ি দিয়ে ঝুলছে, ঝুলছে স্যার। না না না, এটা না। তাহলে কি বলবে? স্যার 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 শিগগিরই একবার উপরের ঘরে গিয়ে দেখুন। নাকি সে বলবে, স্যার স্যার আপনার মেয়ে মারা গেছে। কিরে ওই, মাস্টারের কথায় সম্বিত ফিরল হিরুর। মাস্টার কড়া গলায় বললেন, কিসের কথা ভাবছিস বসে বসে? হিরু যে কিসের কথা ভাবছে সেটা সে মুখ ফুটে বলতে পারল না। তখন থেকে কি বলছি তোর কানে ঢুকছে না? না স্যার, মানে যা ওপরের ঘর থেকে আমার চশমাটা নিয়ে আয়, যা। ওপরের ঘর থেকে? স্যারের কথা শুনে হিরু আমতা আমতা করতে লাগলো। হ্যাঁ ওপরের ঘর। কি নতুন শুনছিস নাকি? নতুন শুনছিস? বাকি ছাত্ররা ফিচফিচ করে হেসে উঠল। ওপরের ঘরে যাওয়াটা হিরুর পক্ষে নতুন কিছু নয়, কিন্তু এই মুহূর্তে ওপরের ঘরে কি আছে সেটা ভাবতেই তার গায়ে কাঁটা দিচ্ছে। হারান মাস্টারের রাগি মুখ দেখে কোনো রকমে উঠে দাঁড়ালো হিরু। তারপর আর একটাও কথা না বলে ঘর থেকে বেরিয়ে সোজা সিঁড়ির দিকে হাঁটা দিল। ব্যাপারটা মাস্টারকে বলে দিলেই ল্যাঠা চুকে যেত, কিন্তু মাস্টার যা লোক, হয়তো মেয়ে মরার খবর দিয়েছে বলে তাকে আরো দশটা বাজে কথা শুনিয়ে দেবে। কিন্তু এখন এই রাতের অন্ধকারে সে দোতলায় যাবে কি করে? সিঁড়ির উপর হলুদ একটা আলো জ্বলছে, চারদিক নিস্তব্ধ। ভয়ে ভয়ে সিঁড়ি বেয়ে উঠতে লাগল সে। গা হাত পা ঠান্ডা হয়ে আসছে। ধীরে ধীরে পা ফেলে দোতলায় উঠে এলো হিরু। দোতলার সেই ঘরের দরজা খোলা, সেখান থেকে আলো এসে পড়েছে বারান্দায়, বাকি সব অন্ধকার। ঘরে ঢুকতে হিরু সাহস হল না। না, এখনই সে নিচে গিয়ে মাস্টারকে বলে দেবে, সব বলবে এখনই।
যেই না সে এক পা পিছিয়েছে, ঠিক তখনই, হ্যাঁ ঠিক তখনই স্পষ্ট ঘরের ভেতর থেকে ভেসে এলো একটা কান্নার শব্দ, একটা স্ত্রী কণ্ঠের কান্নার শব্দ। শির দ্বারা বেয়ে একটা শীতল স্রোত নেমে গেল হিরুর। একটু আগে ও স্পষ্ট দেখেছে স্যারের মেয়ে ঝুলে রয়েছে। তাহলে এখন ঘরে কে কাঁদছে? কে কাঁদছে? ঘরে কি কেউ আছে? নাকি? দরজার দিকে তাকিয়ে আতঙ্কে পাথর হয়ে দাঁড়িয়ে রইল হিরু। কতক্ষণ যে সে ওভাবে দাঁড়িয়েছিল তার খেয়াল নেই। এই এই ঘরের বাইরে চুপ করে দাঁড়িয়ে কেন রে তুই? হারান মাস্টার সিঁড়ি বেয়ে রে রে করে উঠে এলেন। একটা চশমা আনতে কতক্ষণ লাগে তোর? আবার গাধার মতো তাকিয়ে আছে। কথা বলতে বলতে মাস্টার ঘরের দিকে হেঁটে গেলেন এবং দরজার দিকে ফিরে এক মুহূর্ত স্তম্ভিত হয়ে গেলেন। মাত্র কয়েক সেকেন্ডের নীরবতা, তারপরই আর্তনাদ। কপালের ঘাম মুছলেন হিরুলাল। এটাই ছিল তার জীবনের প্রথম ভয়ের অভিজ্ঞতা। এরপর থেকেই তার জীবনটা কেমন যেন পাল্টে যায়। হারান মাস্টার এরপরেও পড়াতেন, কিন্তু হিরু আর পড়তে যেত না। মাস্টারের বাড়ি যেতেই তার ভয় লাগত, বাড়িতেও পড়ায় মন বসত না। তার বাপ দিনের বেলা বাড়ি থাকত না, আর রাতেও মদ খেয়ে অর্ধেক দিন বাড়ি ফিরত না। দিনের বেলাটা স্কুলে যা হোক করে কেটে যেত, কিন্তু রাত বাড়ার সঙ্গে সঙ্গে মনে হতো যেন বাড়ির বাইরে কেউ কাঁদছে। পড়ায় মন বসত না, হিরু ক্লাসের পড়া ভুলে যেতে লাগল। একদিন সন্ধেবেলা সে ঘুমোচ্ছে, সে স্বপ্ন দেখল। না, স্বপ্ন নয়, দুঃস্বপ্ন। সে দেখল রাতের অন্ধকারে সে যেন একটা খালের ধার দিয়ে হেঁটে যাচ্ছে। এই খালের ধার সে চেনে, তাদের পাড়া থেকে বেশ কিছুটা দূরে একটা নির্জন এলাকা। দিনের বেলা সে অনেকবার ওখানে গেছে বিড়ি খেতে, কিন্তু রাত্রিরে সে ওদিকটা এড়িয়ে যায়। রাতে তার বাপ মাঝে মধ্যে কিছু ইয়ার দোস্ত নিয়ে আবার মাঝে মধ্যে একাই ওই খালের পাড়ে বসে মদ খায়। স্বপ্নে দেখল সেই খালের ধার দিয়ে সে হেঁটে যাচ্ছে। কিছুক্ষণ যাবার পর হঠাৎই খালের জলের ভেতর থেকে নিজের বাপের গলার শব্দ শুনতে পেল সে। হিরে বাঁচা বাবা, হিরে হিরে, ওরে হিরে। তার বাপ যেন জলে ডুবে যাচ্ছে। বাপকে নিয়ে বিশেষ মায়া দয়া নেই ওর মনে, কিন্তু এই ব্যাপারটা যেন ওর মনের মধ্যে কেমন একটা মোচড় দিয়ে উঠল। মনে হতে লাগল বাপকে যেন ও নিজেই ধাক্কা মেরে জলে ফেলে দিয়েছে। হঠাৎ তার ঘুমটা ভেঙে গেল, বাইরে থেকে বাপ এসে তাকে ডাকছে। হিরে, ওরে হিরে। সেই ডাকটাই সে ঘুমের ভেতর শুনেছে। ধরফড় করে উঠে বারান্দায় গিয়ে দেখল কেউ তো নেই। না, কেউ তো নেই। বাপকে গলা ছেড়ে ডাকতে যাবে ভাবছে, এমন সময় হঠাৎ করে উঠোনে গাছের নিচে সাদা একটা আবছায়া ভেসে উঠল, যেন একটা মেয়ে, মাথায় লম্বা চুল। ভয়ে গলা শুকিয়ে গেল হিরুর। সে ভয় ভয়ে ঘরে ঢুকে সে খাটে শুয়ে পড়ল। আপাদ মস্তক চাদরে ঢেকে কুঁকড়ে শুয়ে রইল হিরু। চোখ বুঝে ঘুমিয়ে থাকার চেষ্টা করল, কিন্তু মাথার ওপর পাখাটা একটা বিচ্ছিরি শব্দ করে ঘুরছে। কেউ পাখার সাথে ঝুললে যেরকম ক্যাঁচ ক্যাঁচ শব্দ হয়, সেরকম শব্দ। সারা রাত ভয়ে হিরু একটুও ঘুমোতে পারল না।
সে স্কুলে যাওয়া বন্ধ করে দিল। তার মনে হতে লাগলো সাবিত্রীর আত্মা যেন তার বাড়ির চারদিকে ঘুরে বেড়াচ্ছে, সে বাড়ি থেকে বেরোলেই তাকে ধরবে। ছেলে স্কুলে যাচ্ছে না, কিছু করছে না দেখে একদিন সকালে তার বাপ এসে কাছে বসল। সকালে সে নেশা করে না, তবুও তার গা থেকে চুল্লুর বিদঘুটে গন্ধ বেরোয়, কথাবার্তাও কেমন যেন জড়ানো। শান্ত গলায় হিরুর বাপ বলল, দেখ বাবা, তুই স্কুলে যাচ্ছিস না ঠিক আছে, আমারও বিশেষ ইচ্ছে নেই যে তুই এইসব পড়াশোনা টড়াশোনা কর, হ্যাঁ, তো তুই বরং হাতের কাজ শেখ বাবা, কাজ জানা মানুষের কোনো দিন ভাতের অভাব হয় না। তুই বরং এই হাতিয়ারপুরে তোর হামিদ কাকার বাড়িতে চলে যা, হামিদ ভাই কাঠের মিস্ত্রি, ওনার কাছ থেকে কাঠের কাজ সব শিখে নে, দু চার পয়সা যা রোজগার করবি তার কিছু আমাকে দিস, আর বাকি তোর নিজের কাছেই রাখিস। বাপের উপর সর্বদাই বিরক্ত থাকতো হিরু, বাপ যে তাকে কাজে ঢুকিয়ে নিজের মদের খোরাকটুকু নিশ্চিত করতে চাইছে সেটা বুঝতে তার আর বাকি রইল না। এর আগেও, মানে হারান মাস্টারের মেয়ের মৃত্যুর আগে, অনেকবার তার বাপ তাকে হামিদের কাছে যেতে বলেছে, কিন্তু সে রাজি হয়নি। তখন সে পড়াশুনো করতে চাইত, কিন্তু এখন সে রাজি হয়ে গেল। সে এই বাড়ি এই পাড়া ছেড়ে পালাতে চাইছিল। পরদিন সকালেই সে গিয়ে উপস্থিত হল হামিদ শেখের বাড়িতে। হাতিয়ারপুর মফস্বল হলেও বেশ উন্নত জায়গা, অনেক রাত পর্যন্ত রাস্তায় লোকজন থাকে, তাদের গ্রামের মতো রাত 9টার মধ্যেই মাঝরাত নেমে আসে না। হামিদ তার বাপের ছেলেবেলার বন্ধু, নিপাট ভদ্রলোক। হিরুকে নিজের বাকি কর্মচারীদের সঙ্গে সে থাকতে দিল এবং নিজে হাতে কাজ শেখাতে লাগল। দুদিন হামিদের বাড়িতে থাকার পরই হিরুর সমস্ত ভয় কেটে গেল, বাকি কর্মচারীরা সবাই ওর বন্ধু হয়ে গেল। মাঝে মধ্যে সে বাড়িতে যায় আর বাপের হাতে কিছু রোজগারের টাকা পয়সা দিয়ে আসে। তবে হামিদের বাড়িতে আসার কয়েক মাস পরেই সে জানতে পারল তার বাবা নাকি মারা গেছে, ওই খালের জলে পড়েই মারা গেছে বাবা। কথাটা শুনে সে কিন্তু একটুও আশ্চর্য হল না, সে জানত এটা হবারই ছিল। হামিদ তাকে সাথে নিয়ে গেল, বাপের কাজকর্ম সারা হলো। হামিদ তাদের ঘরের ভেতর খুঁজে খাজে কয়েকটা কাগজপত্র বের করে এনে বলল, এইসব হইলে গিয়ে তোদের জায়গা জমির সব কাগজপত্র রে, এইসব এখন আমার কাছে থাক, তোরে 18 বছর হলে পরে আমার থেকে নিয়ে নিসক্ষণ, বুঝলি, এখন এইসব কাগজ আমার কাছে থাক। হিরুর বয়স তখন 13, হামিদ কাকার কাছে তাদের বাড়ির দলিল রাখা নিয়ে তার মনে কোনো রকম কোনো খচখচানি ছিল না। হামিদ কাকা ভালো লোক, যদিও তার কর্মচারীদের মধ্যে মুর্শিদ বারবার বলতো, শোন ভাই, একটা কথা বলি মন দিয়ে শোন, তোর বাড়ির দলিলপত্র কিন্তু বুড়ো জালা নিজের নামে করে নেবে, সময় মতো চেয়ে না, নালেই না পুরো হাফিস করে দেবে, ও বুড়োর কোনো ভরসা নেই। হ্যাঁ বললাম, মাথায় রেখো। হিরু কারোর কথায় পাত্তা দিত না, সে মন দিয়ে কাজ শিখতে লাগলো। সে শুনেছিল হামিদ কাকা ছোটবেলায় তারই মতন সাধারণ একজন কর্মচারী ছিলেন, কাজ করে আজ এত বড় লোক হয়েছেন। দেখতে দেখতে অনেক কটা বছর কেটে গেল, হিরু এখন 1 নম্বর কারিগর, তার বয়স 21, হাতে বেশ কিছু টাকা জমেছে, কিন্তু নিজের দোকান করার মতো টাকা নেই। মাঝে মধ্যে মনে হয়েছে গ্রামে ফিরে যায়। হামিদ কাকার কাছে সে দলিল ফেরত চেয়েছে, জায়গাটা বিক্রি করে যদি একটা দোকান ঘর কেনা যায় তাহলে বেশ হয়। সে একা মানুষ, দোকানের পিছনেই একটা ঘর করে থেকে যাবে, তারপর ব্যবসা করে লাভটাভ হলে তারপর না হয় বাড়ি বানাবে। তার কথা শুনে হামিদ বলল তাকে নাকি কোথাও যেতে হবে না, সে নিজেই তাকে দোকান করে দেবে, আর মোটামুটি বছর 3-এর মধ্যেই করে দেবে। এই প্রথম হামিদ কাকার ওপর বেশ রাগ হলো হিরুর,
সেই রাগ অবশ্য বেশি দিন টিকল না, কারণ আরেকটা ভয়াবহ ঘটনা ঘটল। সেদিন হামিদ কাকার সাথে হিরু গিয়েছিল কলকাতায়। একজন খদ্দেরের বাড়িতে আলমারি নিয়ে গিয়ে সেটা ঠিক করে বসিয়ে দিয়ে আসতে হবে। সব কাজ শেষ হওয়ার পর হামিদ হিরুকে বলল বাড়ি ফিরে যেতে, তার নাকি ফিরতে রাত হবে। সেই মতো সন্ধে নাগাদ হিরু বাড়ি ফিরল। হামিদের বাড়ির পিছন দিকে ছোট্ট কয়েকটা ঘুপচি ঘরে তার কর্মচারীদের থাকার ব্যবস্থা। কাকার বাড়ির সামনে দিয়ে রাস্তা গেছে পিছনের দিকে। সেই রাস্তা দিয়ে যাওয়ার সময় সে দেখল একজন লোক বাড়ির ভেতর থেকে বেরিয়ে আসছে। লোকটাকে সে চেনে না। অচেনা লোক বাড়ির ভেতর থেকে। হিরুর মুখোমুখি হওয়ার সময় সে লোকটাকে জিজ্ঞেস করল, কে আপনি, এখানে কি করছেন? লোকটা বলল, আমি রোজির চাস্ত ভাই। এই বলে সে হনহন করে বেরিয়ে গেল। রোজি হলো হামিদ কাকার বাড়ির কাজের মেয়ে। কাকার ছোট ছেলের বউ জামিলার খুবই প্রিয় সে। তার কারণ আছে, জামিলার 5 বছরের ছোট ছেলে মোক্তালেবকে সে খুব ভালোবাসে। সে এতই ভালোবাসে যে তার ওপর মোক্তালেবের দায়িত্ব দিয়ে জামিলা নিজের বান্ধবীদের সাথে এখানে সেখানে ঘুরে বেড়ায়। জামিলার বরে ধর্মতলায় কাপড়ের দোকান, সে ওখানেই থাকে। হামিদ কাকার আর 2 ছেলে বাইরে বাইরে থাকে, সেখানে তাদের সংসার আছে। তারা মাঝে মধ্যে আসে বাপের সাথে দেখা করতে। তারা কেউই রোজিকে পছন্দ করে না, হিরু নিজেও পছন্দ করে না। হামিদ কাকা বা তার ছোট ছেলের রোজিকে নিয়ে কোনো আপত্তি নেই অবশ্য, আর হামিদের বাকি কর্মচারীরা তো রোজির সাথে শুধু একবার কথা বলার জন্য হাজারবার তাদের মনিবের ঘরের মধ্যে উকি ঝুঁকি মারে। রোজির সাথে হিরুর কখনো সরাসরি সংঘাত হয়নি, কিন্তু রোজির কিছু ব্যবহার হিরুর একদম ভালো লাগে না। জামিলা যখন বাড়ি থাকে না, তখন তো রোজির উচিত মোক্তালেবের খেয়াল রাখা। কিন্তু সেই সময় সে কি করে, নুরুল বলে তার এক প্রেমিককে ডেকে নেয় এবং তার সাথে আড্ডা মারে। মোক্তালেব নিজের মতো খেলা করে, মাঝে মধ্যে তাকে ঘরে একা রেখে ওরা দুজন টুক করে এদিক ওদিক থেকে বেরিয়ে আসে। এসব জামিলা হয়তো জানেও না। হিরু ভাবে সে একদিন সব বলবে, কিন্তু তার সাহস হয় না। যদি বড় কোনো অশান্তি হয় আর শেষে যদি হামিদ তার ওপর রেগে গিয়ে বলেন, তোর জন্যই আমাকে এত ঝামেলা পোহাতে হচ্ছে, হ্যাঁ তোরে আমি দলিল ফেরত দেবো না, আমি তোরে তোর দলিল ফেরত দেবো না, আমি তোরে দলিল ফেরত দেবো না, তোরে দোকান করে দেবো না, কিচ্ছু করবো না আমি তোর জন্যই। সেদিন লোকটা বেরিয়ে যাওয়ার পর হিরু নিজের ঘরে গিয়ে শুয়ে পড়েছিল। খিদে পাচ্ছিল কিন্তু খুব ক্লান্ত লাগছিল, তাই না খেয়েই শুয়ে পড়েছিল। চোখ বুঝতেই সে ঘুমিয়ে পড়েছিল। ঘুমটা ভাঙল মুর্শিদের ধাক্কার চোটে। ভাই ভাই, হিরু 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 ভাই, ওট 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 ভাই, ওট, সর্বনাশ হয়ে গেছে ভাই, সর্বনাশ হয়ে গেছে, তাড়াতাড়ি আয় ভাই, সর্বনাশ হয়ে গেছে ভাই। হিরু উঠে বসতে বসতেই হামিদ কাকার বাড়ির ভেতর থেকে ভেসে আসা চিৎকার আর কান্নার শব্দ শুনতে পেল। ব্যাপার কি, বাড়িতে কেউ ছিল না। জামিলা বেরিয়েছিল তার বান্ধবীদের সাথে, আর রোজি তার প্রেমিককে নিয়ে কোথাও একটা ছিল। আর সেই ফাঁকে কেউ একজন এসে মোক্তালেবকে গলা টিপে খুন করে দিয়ে গেছে। জামিলা আর তার স্বামী উন্মাদ হয়ে পড়ল। রোজি আর নুরুলকে পুলিশের হাতে তুলে দেওয়া হলো। ওরাই খুন করেছে এইভাবে মামলা সাজানো হলো। হামিদ কাকা তার ছোট নাতিকে চোখে হারাতেন। তার এই মর্মান্তিক মৃত্যুতে হামিদ কাকা একেবারে শয্যাশায়ী হয়ে পড়লেন। এদিকে হিরুর শুরু হলো আরেক অস্বস্তি। সে তো জানে খুনটা রোজি বা নুরুল করেনি, খুন করেছে সেই লোকটা, ওই যে রোজির চাস্ত ভাই বলে যে নিজেকে পরিচয় দিল, ওই লোকটাই খুনি। সব জেনেও হিরু কিছু বলতে পারল না। হাজার চেষ্টা করেও সে লোকটার মুখ মনে করতে পারল না। লোকটা বেশ লম্বা চওড়া, কিন্তু মুখটা যে কেন মনে পড়ছে না।
ও হয়তো আদৌ রোজির ভাই না, হয়তো বাইরের কেউ। হামিদ কাকা মাঝে মধ্যেই বলতেন তার অনেক শত্রু, তাদেরই কেউ এসে হয়তো খুনটা করে দিয়ে গেছে। খুনের উদ্দেশ্য আর কি, হামিদ কাকার কোমর ভেঙে দেওয়া। ছোট্ট মুক্তালেবের মৃত্যু হামিদ শেখের পরিবারে ঝড় নিয়ে এলো। হামিদ শেখ অসুস্থ হয়ে থাকার মধ্যেই একদিন তার ছোট ছেলে আর পুত্রবধূ দুজনেই কোথায় যেন নিরুদ্দেশ হয়ে গেল। হামিদ কাকার দুই পুত্র সপরিবারে এসে অনেক খোঁজ খবর করল, কিন্তু তাদের ছোট ভাই আর ছোট বউয়ের কোনো সন্ধান পাওয়া গেল না। হিরু নিজেও এখানে সেখানে খুঁজে বেড়ালো, কিন্তু সফল হলো না। মুর্শিদ বলল ও নাকি শুনেছে কোথায় একটা নদীর চরে দুজন বেটা ছেলে আর একজন মেয়ে মানুষের মৃতদেহ ভেসে ওঠার কথা সবাই আলোচনা করছিল। অন্য দুই ভাই খবরটা পেয়েছিল, কিন্তু তাদের বাপের কাছে তারা খবরটা চেপে গেল। যদিও খবর চেপেও শেষ রক্ষা হয়নি। মুক্তালেবের মৃত্যুর ঠিক এক মাস পর তার বাপ মা নিরুদ্দেশ হয়, আর তার ঠিক 12 দিনের মাথায় হামিদ কাকা মারা যান। মৃত্যুর আগে বেশ কয়েকদিন ধরে হামিদ কাকা শুধু একটাই কথা বলতেন, বলতেন, এই সব কিছু আমার পাপের ফল রে বাপ, এই সব কিছু আমার পাপের ফল, অনেক পাপ করেছি আমি, অনেক পাপ, অনেক পাপ করেছি। মৃত্যুর ঠিক একদিন আগে সন্ধে নাগাদ হিরুকে ডেকে পাঠালেন হামিদ। ঘরের মধ্যে তখন তার দুই ছেলে ছিল। ঘরের মধ্যে এক অদ্ভুত নিস্তব্ধতা। হিরু দরজার কাছে এসে দাঁড়াতেই তাকে হাতছানি দিয়ে নিজের কাছে ডাকলেন হামিদ। হিরু ধীর পায়ে বিছানার কাছে আসতেই হামিদ পাশ থেকে একটা দলিল নিয়ে তার হাতে দিয়ে বললেন, এই নে বাপ, এই তোর বাড়ির দলিল, এতদিন ইচ্ছে করেই সেপে রেখেছিলাম। আমার মনে ভালো উদ্দেশ্য ছিল না রে বাপ, পাপ ছিল মনে, পাপ পাপ ছিল, অনেক পাপ করেছি রে, অনেক পাপ করেছি, সেই পাপের ফল আমি এখন হারে হারে ভোগ করতেছি রে বাপ, হারে হারে ভোগ করতেছি। কদিন ধরে হিরুর মন ভারাক্রান্ত ছিল, দলিলের কথা সে ভুলেই গিয়েছিল। এখন হঠাৎ করে জিনিসটা পেয়ে গিয়ে সে এত অস্বস্তির মধ্যেও কেমন যেন একটু খুশি খুশি হয়ে উঠল। দলিল হাতে নিয়ে এসে চলে যাচ্ছিল, কিন্তু হামিদ তাকে চমকে একটা টাকার চেক তার দিকে বাড়িয়ে দিয়ে বললেন, এই নে বাপ, এইটাও রাখ, তোরে তোরে আমি কিছু টাকা দিলাম, এই তুই এক কাজ কর, এই নিজের ব্যবসা কাজ কাম সব শুরু কর, হ্যাঁ, আর আল্লাহর কাছে দোয়া কর যেন আমার বেহেস্তে নসিব হয় রে, মারা যাওয়ার পর আমি যেন বেহেস্তে যাই। হামিদের মৃত্যুর পর 3 দিনের মাথায় হিরু নিজের গ্রামে ফিরে এলো। তার নিজের বাড়ি জুড়ে তখন জঙ্গল। এই সময় গজেন তাকে বেশ সাহায্য করল। হিরুর বাড়ি ছিল পাড়ার একেবারে শেষ প্রান্তে, আর গজেনদের বাড়ি ছিল পাড়ার একদম মধ্যিখানে। ছেলেবেলার বন্ধুকে ফিরে পেয়ে সে বেশ খুশিই হল। গজেনের বাড়িতেই নিচের তলায় একটা ঘর সে ভাড়া নিল, আর কলকাতায় একটা ছোট দোকান ঘর কিনে সে নিজের ব্যবসা শুরু করল। হামিদের বেশ কিছু খদ্দেরকে হাত করে নিয়ে কয়েক মাসের মধ্যেই সে বেশ পসার করে ফেলল। দেখতে দেখতে অনেকগুলো বছর কেটে গেল। হিরুলাল নিজের জায়গায় জঙ্গল সাফ করে একটা নতুন দোতলা বাড়ি বানালেন। কলকাতার দোকানে এখন লোক রেখেছেন, বাড়িতেও লোক দিয়ে কাজ করাচ্ছেন। সবকিছু ঠিকই চলছিল, সমস্যাটা শুরু হলো মাস তিনেক আগে। একজন ক্লায়েন্ট সকাল সকাল ফোন করে অর্ডার দিলেন যে তার নাতির জন্য একটা কাঠের ঘোড়া বানিয়ে দিতে হবে। নাতির বয়স কত জিজ্ঞেস করতে তিনি বললেন নাতির বয়স 5। কাঠের ঘোড়া আর 5 বছরের বাচ্চা শুনেই হিরুলালের বুকটা ছ্যাত করে উঠল। হঠাৎ তার মুক্তালেবের কথা মনে পড়ল, তারও একটা এরকম ছোট্ট কাঠের ঘোড়া ছিল।
আর মৃত্যুর সময় তারও বয়স ছিল 5। তিনি হয়তো একটু চেষ্টা করলে মুক্তালেবের খুনিকে ধরিয়ে দিতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। এত বছর পর পুরনো একটা অপরাধ বোধ হিরুকে যেন চেপে ধরতে লাগলো। অপরাধ বোধ নিয়েই তিনি ঘোড়াটা বানিয়ে ফেললেন। ঘোড়া তৈরি হতে 2 দিন লাগলো। খদ্দেরকে জানিয়ে দেবার পর তিনি বললেন যে কদিনের মধ্যে এসেই তিনি ঘোড়াটা নিয়ে যাবেন। 3 দিনের মাথায় দুপুরবেলা খাবার পর কিছুক্ষণ বাড়ির উঠোনে বসেছিলেন হিরু। কি একটা খুট করে শব্দ হলো, যেন তার ঘরে কেউ ঢুকেছে। তিনি উঠে বারান্দায় গিয়েই চমকে উঠলেন। দেখলেন বারান্দায় কালো কালো পায়ের ছাপ। ছোট 5 বছরের বাচ্চার পা যেরকম হয় ঠিক সেরকম। জল দিয়ে বারান্দা ধুতেই দাগ মিলিয়ে গেল, আর দাগটা মিলিয়ে যাওয়ার সাথে সাথেই ভয়টাও কেটে গেল। কিন্তু সূর্য ডোবার পর আবার হিরুলালের ভয় করতে শুরু করল। সন্ধে নাগাদ 2টো ভাত ফুটিয়ে খেয়ে তিনি শুয়ে পড়লেন। ঘুম এসেও গিয়েছিল, কিন্তু একটু রাত হতেই কি একটা শব্দে চোখ খুলে গেল। একটা খুব হালকা কিন্তু টুংটাং শব্দ আসছে। শব্দটা আসছে নিচ থেকে। চোর ঢুকলো নাকি ঘরে? তার নিচের ঘরে লোহার যন্ত্রপাতি আছে, দামি কাঠ আছে, চুরি করার মতোই জিনিস। ঘরের আলো জ্বালিয়ে তিনি ঘর থেকে বেরিয়ে পড়লেন। সিঁড়ি বেয়ে নিচে নেমে বারান্দায় এসে দেখলেন, হ্যাঁ, শব্দটা একতলার ঘর থেকেই আসছে। এবারে টুংটাং শব্দটা আরো স্পষ্ট হয়েছে। নির্ঘাত ঘরে কেউ একটা ঢুকেছে। ব্যাপারটা মনে হতেই তার মাথাটা গরম হয়ে উঠল। চোর ছ্যাচোর একেবারে পছন্দ করেন না হিরু। ধরতে পারলে একেবারে শেষ করে দেবেন, শেষ করে দেবেন একেবারে। এই ভেবে ঘরের দরজার কাছে আসতেই তিনি থমকে দাঁড়িয়ে পড়লেন। ঘরের ভেতরটা অন্ধকার, কিন্তু বারান্দার আলো কিছুটা সেই ঘরের মধ্যে গিয়ে পড়েছে। সেই আলোয় তিনি স্পষ্ট দেখলেন ঘরের ভেতর কাঠের ঘোড়াটা দুলছে, সেটার গলায় একটা ঘন্টা পরানো, আর সেই ঘন্টাতেই টুংটাং করে শব্দ হচ্ছে। কে বসে আছে ঘোড়ার ওপর? ওটা কে? মুক্তালেব। হ্যাঁ, মুক্তালেব। তাকে পরিষ্কার দেখা যাচ্ছে না, শুধু তার ছায়াটা দেখা যাচ্ছে। অজান্তেই যেন হিরুলাল আঁতকে উঠলেন, আর সঙ্গে সঙ্গে ঘোড়াটা থেমে গেল। হিরু চাইলেন পিছিয়ে যেতে, কিন্তু কে যেন তার পা আটকে ধরে রেখেছে। ঘোড়ার ওপর বসে থাকা ছায়ামূর্তিটা এবার আস্তে আস্তে ঘাড় ঘোরাতে শুরু করেছে। কিন্তু তার আগেই হিরু তড়ি ঘড়ি ঘরে ঢুকে আলো জ্বালিয়ে দিলেন। না, ঘরে তো কেউ নেই। যাক বাবা, বড় একটা দীর্ঘশ্বাস ছেড়ে ঘরের আলো বন্ধ করলেন হিরু। এরকম জেগে জেগে দুঃস্বপ্ন তিনি আগেও অনেকবার দেখেছেন। আজ রাতে তিনি নিজের ঘরে তালা দিতেও ভুলে গেছেন। নিজের উপরই বেশ রাগ হলো তার। যদিও মূল দরজায় তালা দেওয়াই আছে, তাও নিজের ঘর দুটোয় ভালো করে তালা দিতে গেলেন। আগে স্টোর রুমে তালা দিলেন, তারপর কাজের ঘরে গিয়ে আবার আলো জ্বাললেন। ঘরটা ভালো করে দেখলেন, চারদিকে কেউ লুকিয়ে টুকিয়ে নেই তো। ভালো করে চারিদিক দেখে উনি একবার শেষবারের জন্য ঘোড়াটার দিকে চোখ বুলিয়ে আলো নেভাতে যাবেন, এমন সময় হঠাৎ খেয়াল হলো ঘোড়াটার গলায় ঘন্টা নেই। বুকটা ধড়াস করে উঠল।
তাঁর স্পষ্ট মনে আছে তিনি নিজে হাতে ঘোড়ার গলায় ঘন্টা লাগিয়েছিলেন। তাহলে কোথায় গেল? খুলে টুলে পড়ে গেল নাকি? কিছুক্ষণ থমকে দাঁড়িয়ে থাকার পর নিজের উপর বেশ রাগ হলো তার। এ সামান্য একটা জিনিসের জন্য তিনি নিজের ঘুম নষ্ট করছেন, হ্যাঁ? এ পরদিন সকালে উঠে খোঁজাখুঁজি করা যাবে খন। এই ভেবে ঘরের আলো নিভিয়ে তিনি তালা বন্ধ করলেন। বারান্দার মৃদু নাইট বাল্বটা আর নেভালেন না, সিঁড়ি বেয়ে উঠতে লাগলেন। সবে একটা ল্যান্ডিংয়ে এসে পা রেখেছেন, ঠিক তখনই বারান্দা থেকে আবার টুংটাং শব্দ ভেসে এলো। হিরুলাল ঘুরে তাকাবেন কিনা ভাবছেন, এমন সময় টুংটাং শব্দটা যেন আরো একটু কাছে এগিয়ে এলো। ঠিক যেন একটা বছর পাঁচেকের বাচ্চা হাতে খেলার ঘন্টা নিয়ে একটু একটু করে তার দিকেই এগিয়ে আসছে। হিরুর সাহস হলো না পিছনে ফিরে তাকাতে, তিনি সোজা সিঁড়ি বেয়ে উপরে উঠে গেলেন। দোতলার বারান্দায় কিছুক্ষণের জন্য স্থির হয়ে দাঁড়িয়ে হিরুলাল শোনার চেষ্টা করলেন এখনো কোনো শব্দ আসছে কিনা। না না, নেই তো। একবার ভাবছেন সিঁড়ির দিকে তাকিয়ে দেখবেন কিনা, এমন সময় আবার সেই টুংটাং ঘন্টার শব্দ। সে উঠে আসছে সিঁড়ি বেয়ে। হিরুলাল ছুটে ঘরে গিয়ে দরজা দিলেন। খাটে উঠে আপাদমস্তক ঢাকা দিয়ে শুয়ে পড়লেন। সারা রাত তার বিছানার চারপাশে শোনা গেল টুং টাং শব্দ আর সাথে একটা বাচ্চার খিলখিল হাসি। হিরুলালের ভয়ে গলা শুকিয়ে গেল। সারা রাত দু চোখের পাতা এক করতে পারলেন না তিনি। হ্যালুসিনেশন হচ্ছে তোমার, এই ওষুধটা রোজ শোয়ার আগে খাবে, এক গ্লাস জলে তিন ফোঁটা, আরামে ঘুম হবে। তবে বেশি খাবে না, বেশি খেলে ঘুম তো হবেই না, উল্টে মাতলামো শুরু হয়ে যাবে। এছাড়াও অন্যান্য পার্শ্ব প্রতিক্রিয়া হয়ে যাবে। হিরুলালের হাতে ছোট্ট তরলে শিশি দিতে দিতে এই কথাই বলছিলেন গজেন্দ্রমোহন। আগের রাতের ভয়াবহ অভিজ্ঞতার পর হিরু ছুটে এসেছেন গজেনের কাছে। গজেন সার্টিফিকেট পাওয়া ডাক্তার না হলেও ওর ওষুধের বেশ নাম আছে। হিরু গজেনকে সব কথাই খুলে বললেন। সেই ছেলেবেলায় হারান মাস্টারের মেয়ের মরা থেকে শুরু করে হামিদ শেখের নাতির মৃত্যু, গত রাতের ঘটনা, সব কিছু। গজেন সব কথা মন দিয়ে শুনলেন, তারপর বললেন, হ্যালুসিনেশন। এই ইংরেজি শব্দটার মানে হিরু অবশ্য জানতেন না। গজেন তাকে বুঝিয়ে দিলেন, এ নাকি এমন একটা মানসিক রোগ যা হলে মানুষ নাকি ভূত দেখে। হিরুর হাসি পেল। না, ভূত দেখার রোগ দেখা দিয়েছে তার জন্য নয়। তিনি ভাবলেন একসময় তিনি ইংরেজিতে কত ভালো ছিলেন, গজেনকে কত পড়া বুঝিয়ে দিতেন। ইংরেজিটা অবশ্য তিনি এখনো বোঝেন ভালোই, কিন্তু এই খটোমটো রোগের নামখানা তিনি আগে শোনেননি, কি করেই বা শুনবেন। তারপর থেকে তো তিনি ছুতোর মিস্ত্রি। ছুতোর মিস্ত্রির পক্ষে কি আর এত জ্ঞান আহরণ করা সম্ভব হয়? সম্ভব হয় না। গজেন বলতে লাগলেন, আসলে তোমার মা ছিল না, তোমার বাবা ছিল মাতাল, মারধর করতো তোমাকে, লোকজনের ব্যবহার বিশেষ ভালো ছিল না তোমার প্রতি। শিশু বয়স থেকেই তুমি প্রচন্ড মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছিলে। তারপর স্যারের মেয়ের মৃতদেহ দেখার পর তুমি প্রচন্ড ভয় পেলে, স্বাভাবিক ব্যাপার। নিজের চোখে কাউকে ওইভাবে ঝুলতে দেখাটা সত্যিই মনে গভীরভাবে ছাপ ফেলে। তার উপর বলতে গেলে তুমি রাতে একাই থাকতে,
চারিদিকে জলা জঙ্গল, তখন থেকেই তোমার হ্যালুসিনেশন শুরু হয়। তবে তুমি সেই সময় এখান থেকে চলে গিয়ে খুব বুদ্ধিমানের মতো কাজ করেছিলে। নতুন জায়গায় পাঁচজন লোকের সাথে থাকতে থাকতে তোমার মন সুস্থ হয়ে ওঠে। এরপর আবার হামিদ শেখের বাড়িতে সেই মর্মান্তিক ঘটনা ঘটল, এখানেও তুমি কিছুটা মানসিকভাবে আঘাতপ্রাপ্ত হও। তোমার বারবার মনে হয় ওই শিশুটির প্রকৃত হত্যাকারীকে তুমি দেখেছো, কিন্তু তার মুখটা মনে করতে পারলে না বলে তুমি তাকে ধরিয়ে দিতে পারলে না, ফলে দুজন নিরপরাধ ব্যক্তিকে শাস্তি ভোগ করতে হলো। এক চাপা অপরাধ বোধে ভুগতে থাকো তুমি, তাও এত বছর সব ঠিকই চলছিল। এখানে ফেরার পর তুমি বেশ কয়েক বছর আমাদের বাড়ি রইলে, আমাদের বাড়িতে প্রচুর লোকজন, এছাড়া তোমার বয়সটাও কম ছিল, মনের জোর ছিল খুব, তাই সমস্যা হয়নি। কিন্তু এখন তুমি আবার একা থাকতে শুরু করলে, তার উপর আবার পাঁচ বছরের ছেলের জন্য কাঠের ঘোড়া বানাতে বানাতে তোমার মুক্তালেবের কথা মনে পড়ে গেল, আর তাই ধীরে ধীরে আবার তুমি মানসিকভাবে বিপর্যস্ত হতে শুরু করে দিলে। দীর্ঘ বক্তৃতার পর থেমে হিরুর মুখের দিকে তাকালেন গজেন। হিরু ধীরে ধীরে মাথা নেড়ে সম্মতি জানিয়ে বললেন, সবই মেনে নিলাম, কিন্তু ভায়া, কাল দুপুরে আমি স্পষ্ট আমার বারান্দায় পায়ের ছাপ দেখলাম যে, সেটা হ্যাঁ সেটা জল দিয়ে নিজে হাতে ধুলাম, সেটাও কি ভুল বলছো? হ্যাঁ, গজেন এবার কিছু যেন ভাবলেন, তারপর হিরুর দিকে তাকিয়ে হাসি হাসি মুখ করে বললেন, ওটা তুমি ভুল কিছু দেখনি। কয়েকদিন ধরে আমাদের পাড়ায় একটা কাগজ কুড়ুনি বউ তার বছর শতকের একটি ছেলেকে নিয়ে আসছে। আমার মনে হয় ওই ছেলেটাই উঠেছিল তোমার বারান্দায়, খালি পায়ে ছিল তাই বারান্দায় পায়ের ছাপ পড়েছে। ছেলেটা বড় বেহারা, আমাদের বাড়িতেও ঢুকে এসেছিল। সেটা হতে পারে বুঝলে, কারণ কাঠের ঘোড়াটা আমার কাজের ঘরে দরজার মুখেই রাখা ছিল, বারান্দা থেকেই সেটা দেখা যেত, ওটা দেখতে পেয়েই হয়তো উঠেছিল। অবশ্যই, আর ঘোড়ার গলার ঘন্টি ওই ছোকরাটা নিয়েই পালিয়েছে। হিরু এবারও মাথা নাড়িয়ে সম্মতি জানালেন। তাহলে আর কি, কাল রাতে যা তুমি দেখেছো পুরোটাই হ্যালুসিনেশন। আজ তুমি আমার দেওয়া ওষুধ খেয়ে শুয়ে পড়ো, দেখবে সব ঠিক হয়ে যাবে। আচ্ছা তা বেশ, কিন্তু ভায়া, এই ওষুধ কি আমার সারা জীবন খেয়ে যেতে হবে? না না, এই ছোট শিশি এক সপ্তাহ হবে, তারপর একটা ফাইল নিয়ে যেও। কিন্তু তোমার সমস্যার সমাধান তখনই হবে যখন তোমার একাকিত্ব কাটবে। দেখো ভায়া, এই বয়সে বিয়ে করার কথা বলে তোমায় বিড়ম্বনায় ফেলতে চাই না, কিন্তু না না, পাগল নাকি এই বয়সে বিয়ে? বিয়ের কথা শুনেই একেবারে রে রে করে উঠলেন হিরু। গজেন হেসে বললেন, আরে রোসো রোসো, আমি তোমায় বুড়ো বয়সে হাড়ি কাঠে মাথা গলাতে বলছি না, কিন্তু একটা সারাদিনের চাকর অন্তত রাখো, তোমার তো অনেক চেনাশোনা আছে, কেউ না কেউ ঠিক এনে খুঁজে দিতে পারবে না? তা অবশ্যই পারবো। পারবো বলেও হিরু লোকের ব্যবস্থা করেননি। গজেনের ওষুধে দিব্যি ঘুম এসেছিল, এত আরামের ঘুম বহু বছর তিনি ঘুমাননি। দুদিনের মধ্যেই ভয় ডর সব কেটে গেল হিরুর। তিনি গজেনকে গিয়ে বললেন যে তার ওষুধে দিব্যি কাজ হয়েছে, তাই তার আর কোনো চাকর বাকর রাখার দরকার নেই, রাতে ভালো ঘুম হলেই তার সমস্ত মানসিক অস্বস্তি কেটে যাবে। গজেন বলেছিলেন চাকর বাকর না হোক অন্তত একটা কুকুর পুষতে, কিন্তু জন্তু জানোয়ারেও হিরুলালের বড্ড ভয়, তাই আর পুষিও রাখা হল না। এরপর আরো দু মাস কেটে গেল, হিরুলাল দিব্যি ছিলেন, সবকিছু গোলমাল বেঁধে গেল এই গজেনের ভাইপো জহর এখানে থাকতে আসার পর থেকেই। হিরুর সর্বক্ষণ মনে হতো আবার কিছু একটা গণ্ডগোল হবে, এই জহরকে দেখলেই তার মনে কু ডাকতো। যেটা যেটাই ভয় পাচ্ছিলাম ঠিক সেটাই হলো। ঘুমাবার আগে মনে মনে এই কথাটাই ভাবছিলেন হিরু, তারপর তিনি ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়লেন।
প্রতিদিনই কাক ভোরে তার ঘুম ভাঙে। আজও তাই হলো, কিন্তু চোখ খোলার সাথে সাথেই একটা ক্ষীণ শব্দ ভেসে আসতে লাগলো। পুনরায় চোখ বুঝে তিনি শব্দটা ভালো করে শোনার চেষ্টা করলেন। মনে হলো নিচের তলায় কেউ যেন ঘুরে বেড়াচ্ছে। শুধু ঘুরে বেড়াচ্ছে তাই নয়, যেন ধাতব কিছু একটা, খুব সম্ভব একটা কুড়ুল নিয়ে সে মাটিতে ঘষতে ঘষতে হাঁটছে। একটা খ্যাঁকখ্যাঁকে হাসিও যেন তিনি শুনতে পাচ্ছেন। বুকটা ধড়াস করে উঠল তার। ও, ওটা কে হাসছে? জহর? সে কি তবে এখন তার বাড়ির ভেতর ঢুকে এলো? কিন্তু নিচের তলায় তো বিধু রয়েছে, তাকেও কি তবে? বিধুর জন্য তার ভয় করতে লাগলো। ছেলেটা কি বেঘরে প্রাণ খোয়ালো? হিরুলাল ভাবলেন চেঁচিয়ে পাড়ার লোক জড়ো করবেন, কিন্তু পরক্ষণে মনে হলো সেটা একেবারেই উচিত হবে না। বেশ কিছুক্ষণ চুপ করে শুয়ে থাকার পর তিনি বুঝলেন শব্দটা আর আসছে না। ধীরে ধীরে উঠে বসলেন হিরু। জহর বোধহয় পালিয়েছে। তাহলে কি বিধুকে খুন করে পালালো? না না, এক্ষুনি একবার নিচে গিয়ে দেখা উচিত। হিরু আর দেরি করলেন না, ধরফর করে খাট থেকে নেমে পড়লেন। দ্রুত পায়ে নেমে এলেন একতলায়। সারা বাড়িতে শ্মশানের মতো নিস্তব্ধতা। শুধু নিজের বুকের ধরফরানিটাই তিনি স্পষ্ট শুনতে পাচ্ছেন। স্টোর রুম আর ওয়ার্কশপের উল্টো দিকের একটা ঘরে বিধু থাকে। সেখানে এসে দাঁড়িয়ে তিনি দেখলেন ঘরের দরজাটা ভেজানো। হিরুলাল ধীরে ধীরে এগিয়ে এসে আস্তে করে দরজাটা খুললেন। আর দরজা খোলার সাথে সাথেই মাথায় হাত দিয়ে বসে পড়লেন তিনি। ঘরের মেঝেতে পড়ে আছে একটা মৃতদেহ। তার মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করা হয়েছে। আর ওই যে মেঝেতে হাত পা ছড়িয়ে পড়ে আছে, যে সে আর কেউ নয়, সে গজেনের ভাইপো জহর। দিনের আলো তখনও ফোটেনি। প্রতিদিনই ঘুম ভাঙার পর কিছুক্ষণের জন্য হিরুর মাথাটা সাফ হয়ে যায়। হাজার চেষ্টা করেও তিনি নিজের কানের ভেতর বাজতে থাকা কথাগুলো চাপতে পারেন না। জহরের মৃতদেহের দিকে তাকিয়ে তাকিয়ে তিনি ভাবতে থাকলেন, একদিনের বাসি মৃতদেহটা যেন ফ্যাস ফ্যাস করে তাকে বলছে, এবার পুলিশের কাছে গিয়ে ধরা দে, গিয়ে বল নিজের বাপকে খালের জলে ধাক্কা মেরে ফেলেছিস তুই। এই বাপের চালায় অতিষ্ঠ ছিলি তুই, তাকে মাতাল অবস্থায় পেয়ে জলে ফেলে দেওয়ার মতলব করে রেখেছিলিস তুই। হামিদের নাতির ব্যাপারটাও বলবি। ওই যে লম্বা চওড়া লোকের কথা তুই মনে মনে ভেবে রেখেছিস, হ্যাঁ, এরকম কোনো লোককে তুই দেখিস নি, তাই তো হাজার চেষ্টা করেও ওর মুখ তুই মনে করতে পারছিস না। হামিদ তোকে চাকরের মতোই খাটাতো, জমি জায়গার দলিলপত্র কিছু দিচ্ছিল না, অনেকদিন ধরেই খেপেছিলি তুই ওর উপর, তাই তো সেদিন বিকেলে যখন দেখলি মক্তাল্লে একা রয়েছে, তুই উপরের তলায় গিয়ে তার গলা টিপে মারলি। হ্যাঁ, কিরে মনে পড়ে? হিরু কিছুক্ষণ চুপ করে থেকে অস্ফুটে বলে উঠলেন, আমি মানছি ওদের সবাইকে আমি খুন করেছি, কিন্তু কিন্তু তোকে তোকে তো বিধু খুন করেছে রে, তোকে তো বিধু খুন করেছে। এইবার জহরের মৃতদেহটা যেন আবার খ্যাঁক খ্যাঁক করে হাসতে লাগলো। তারপর সে হাসি থামিয়ে বলল,
বিধু বিধু কে বিধু কে কে বিধু 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 আমার চাকর আমার আমার চেনা লোক তাকে পাঠিয়েছে আমার জন্য তাকে তাকে একদিন গভীর রাতে ফোন করে বলেছিলাম চাকর পাঠাতে তুই তুই গভীর রাতে ফোন করবি কি রে তুই তো সন্ধ্যার মধ্যেই ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়িস হ্যাঁ রোজ সন্ধ্যায় তবে হ্যাঁ ফোন তুই করেছিলিস কিন্তু সেটা স্বপ্নে বাস্তবে না বিধু বলে আসলে কেউ নেই সে তোর মনেরই কল্পনা রে সে তোর মনেরই কল্পনা হিরু চোখ বন্ধ করলেন তার ইচ্ছে করছে পালিয়ে যেতে কিন্তু উনি জানেন পালিয়ে গেলেও এই কথাগুলো ওনার কানের ভেতরে বাজতেই থাকবে বাজতেই থাকবে মৃতদেহটা এখনো যেন কিছু বলে যাচ্ছে কিন্তু ওনার চোখের সামনে গত পরশু সন্ধ্যের দৃশ্যাবলী ভেসে উঠতে লাগলো সেদিন সন্ধ্যায় সবে ওষুধ খাওয়ার প্রস্তুতি নিচ্ছেন এমন সময় ওনার বাড়ির পিছন দিকের বাগান থেকে যেন কারো একটা গলার আওয়াজ তিনি শুনতে পেলেন বাবু দোতলার জানালা দিয়ে তিনি নিচে তাকিয়ে দেখলেন বাগানের মধ্যে একটা ছায়া মূর্তি ভয়ে চমকে উঠলেন তিনি জানালা বন্ধ করতে যাবেন এমন সময় ছায়া মূর্তিটা বলে উঠল বাবু 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 জানলা বন্ধ করবেন না বাবু 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 জানলা বন্ধ করবেন না দোহাই দোহাই আপনার বাবু বাবু আমার কথাটা শুনুন বাবু বাবু আমার কথাটা শুনুন আমি 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 জহর বাবু আমি জহর আপনার আপনার বন্ধু গজেন কাকার ভীষণ বিপদ বাবু ভীষণ বিপদ গজেনের বিপদ শুনে হিরু বেশ একটু বিচলিত হয়ে পড়লেন ওকে ওপরে ডাকুন হিরু চমকে পিছন ফিরে তাকিয়ে দেখলেন বিধু ঠিক তার পেছনে এসে দাঁড়িয়েছে কিন্তু কিন্তু ও যদি আমার কোনো ক্ষতি করে দেয় তখন কিচ্ছু হবে না বাবু আমি আছি তো বিধুর কথায় সাহস পেয়ে তিনি জানালা দিয়ে মুখ বের করে জহরকে ঘরে ডাকলেন আমার ঘরেই ওকে ডাকুন বাবু এই বলেই বিধু অদৃশ্য হল হিরু সিঁড়ি বেয়ে নিচে নেমে এলেন এবং দরজা খুলে দিলেন হন্তদন্ত হয়ে ঢুকে এলো জহর কিছু একটা বলতে যাচ্ছিল কিন্তু হিরু তাকে থামিয়ে দিয়ে বললেন আসো 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 বাবা ভিতরে এসো ভিতরে এসো নিচে বিধুর ঘরে তাকে এনে বসালেন হিরু ঘরের মধ্যে হালকা বাল্বের আলো জল খাবে হিরুর কথা শুনে জহর ফ্যালফ্যাল করে চেয়ে রইল বিধু কোন ফাঁকে যেন জহরের ঠিক পিছনে এসে বসেছে যদিও জহর তাকে দেখতে পেল না জহর দু একবার ঢোক গিলে বলল গজেন গজেন কাকাকে আমি মেরে ফেলেছি বাবু আমি মেরে ফেলেছি মানে ওনার ওনার বাড়ির সবাইকে ওনার বাড়ির সবাইকে কুপিয়ে খুন করে ফেলেছি কিন্তু কিন্তু কেন হিরু চমকে উঠে তিন পা পিছনে সরে এলেন বলে কি লোকটা আমি এখানে আসার সময় আমার বাড়ির দলিলপত্র সব সাথে এনেছিলাম ইচ্ছে ছিল শরীর আর মন সুস্থ হয়ে গেলে বাড়িটা মর্টগেজ রেখে আবার ব্যবসা শুরু করব কিন্তু কিন্তু এই গজেন কাকা গজেন কাকা কিছুতেই দিচ্ছিল না আমি আমি কত করে বলেছি বলুন আমাকে দিতেই চাইছিল না আমাকে এখনো পাগল বলে যাচ্ছে বলুন আমি কি পাগল বলুন আমি কি পাগল হ্যাঁ আমি কি পাগল আমাকে কিছুতেই দিচ্ছিল না তাই তো তাই তো তাই তো মাথাটা কেমন যেন হয়ে গেল আমি তারপরে সবাইকে সবাইকে ধরে কুপিয়ে কুপিয়ে খুন করে ফেললাম খুন করে ফেললাম আমি
হিরুলালের মাথা গরম হতে শুরু করেছে। জহর নিজের সব কথা তাকে বলতে থাকলো। যতই বলতে থাকলো ততই হিরুর মাথা আরো আরো গরম হতে লাগলো। গজেন জহরের সাথে যা করেছে সেটা হামিদ ওর সাথে করার চেষ্টা করেছিল, কিন্তু তাই বলে সবাইকে খুন, হ্যাঁ তাও কুপিয়ে, কিন্তু তিনিও তো একটা শিশুকে খুনই করেছিলেন। তাহলে তিনি আর জহর কি একই রকম? জহরের কথাগুলো তার আর মাথায় ঢুকছে না। হঠাৎ মনে হলো এই লোকটা তার কাছে নিজের অপরাধের কথা স্বীকার করছে, কিন্তু এরপর যদি তাকেও খুন করে দেয়? ততক্ষণে তার মনের কথা বিধু বুঝে গেছে। টেবিলে রাখা একটা হাতুড়ি সে তুলে নিয়েছে। জহরকে খুন করার পর হিরু পিছনের বাগানে লাশটাকে কবর দিলেন। তারপর বিধুর ঘর পরিষ্কার করে বাথরুমে স্নান করে পরিষ্কার জামা কাপড় পরে আগের পোশাকগুলো পুড়িয়ে ফেললেন। সব কাজ শেষ করে তিনি বিধুর ঘরটা একবার চোখের দেখা দেখতে গেলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে। পুলিশ যদি এসেও পড়ে দেখে কিছুই বুঝবে না। ঘরের দরজা বন্ধ করলেন তিনি। মাথাটা খুব ধরেছে, ওষুধটা এখনই একবার খাওয়ার দরকার। টেনে ঘুম দিতে হবে। ঘুমানোর কথা ভাবতে ভাবতে সবে পিছন ফিরেছেন, তখনই ঘরের ভেতর থেকে কার যেন খিলখিল হাসি শুনতে পেলেন হিরু। কে হাসছে? ঘরের ভেতর থেকে কে হাসছে? জহর। ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ুন বাবু, ওষুধ খেলে ও আর আপনাকে ভয় দেখাতে পারবে না, আর ভয় দেখাতে পারবে না। বিধু পিছন থেকে ফিসফিস করে বলল। হিরু ততক্ষণে ভয়ে হাত পা কাঁপছে। উনি তাড়াহুড়ো করে নিজের ঘরে ফিরে এলেন এবং হাত বাড়িয়ে ওষুধের শিশিটা নিতে গেলেন, কিন্তু তাড়াহুড়োতে হাত থেকে পুরো শিশিটা পড়ে ভেঙে গেল। ওষুধটা পুরো নষ্ট। মাথায় হাত দিয়ে বসে পড়লেন হিরু। এক্ষুনি তার ওষুধ দরকার, না হলে আজকে রাতটা তিনি ভয়ে মারাই যাবেন। বাবু চিন্তা কি, গজেন বাবুর বাড়ি থেকে ওষুধটা নিয়ে চলে আসেন, তবে হ্যাঁ সামনে দিয়ে না পেছন দিয়ে ঢুকবেন। আপনার সে বড় মই আছে না বাবু, ওইটে দিয়ে গজেন বাবুর বাড়ির পেছনের দেয়াল বেয়ে একেবারে ছাদে উঠে যাবেন। ছাদের সিঁড়ির ঘর থেকে নেমে একেবারে গজেন বাবুর ঘরে ঢুকবেন। সবাই তো মরে পড়ে আছে সেখানে বাবু, আপনি তো শুধু যাবেন আর ওষুধটুকু নিয়ে চলে আসবেন। বিধুর কথা মতো স্টোর রুম থেকে মই নিয়ে হিরু হাঁটা দিলেন গজেনের বাড়ির দিকে। নিজের বাড়ির পেছনের জঙ্গলের রাস্তা ধরে উনি গিয়ে পৌঁছলেন গজেনের বাড়ির ঠিক পিছনে। বিধুর পরিকল্পনা মাফিক ছাদে উঠলেন এবং গজেনের ঘরের সামনে গিয়ে উপস্থিত হলেন। গজেনের ঘরের দরজা ভেজানো। গজেন দরজা দিয়ে ঘুমোয় না, তার নাকি দম বন্ধ লাগে। দরজাটা হালকা করে ছেলা দিয়ে খুলতেই চমকে উঠলেন হিরু। এ কি, তবে যে জহর বলল যে সে তার কাকাকে কুপিয়ে কুপিয়ে খুন করেছে, গজেন তো দিব্যি ঘুমোচ্ছে, তার চওড়া ছাতিটা ওঠানামা করছে, নাইট বাল্বের আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে। কি একটা ভেবে হিরু গজেনের ছেলের ঘরের দিকে গেলেন। সেও ঘরে দরজা দিয়ে ঘুমোয় না। বাবার যদি হঠাৎ শরীর টরীর খারাপ করে, তাই দরজা হালকা করে বন্ধ করা। আস্তে করে দরজা খুলে হিরু দেখল গজেনের ছেলে, পুত্রবধূ,
নাতিরা সকলে নিশ্চিন্তে ঘুমোচ্ছে। হিরু তাদের নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছেন। বারান্দায় দাঁড়িয়ে রাগে কাঁপতে লাগলেন হিরু। তিনি কিনা বিনা কারণে জহরকে খুন করলেন। হ্যাঁ, কিন্তু জহর তাকে মিথ্যে বলল কেন? ব্যাপারটা ভাবতে ভাবতে একটা কথা মনে পড়ল হিরুর। গজেন বলেছিল জহর প্রায়ই রাতে দুঃস্বপ্ন দেখে এবং সেটাকেই কিছুক্ষণের জন্য বাস্তব ভেবে নেয়। হতে পারে হয়তো আজ রাতেও সে দুঃস্বপ্ন দেখেই ভয় পেয়ে হিরুর বাড়িতে পালিয়ে আসে। কিন্তু কিন্তু এখন কি হবে? জহরকে অকারণে খুন করে কি হিরু শান্তিতে বাঁচতে পারবেন? ওই জহরের প্রেতাত্মা তো হিরুর বাড়ির মেঝে পড়ে আছে। তাকে কি জবাব দেবেন হিরু? হ্যাঁ, কি জবাব দেবেন? না, গজেন আর তার পরিবারকে মরতেই হবে। হ্যাঁ, মরতেই হবে। আর ওদেরকে খুন করবে হিরু। হ্যাঁ, ওদেরকে খুন করে হিরু নিজেকে বোঝাবেন যে আসলে এদেরকে জহরই খুন করেছে। তারপর ছুটে হিরুর বাড়িতে এসে নিজের খুনের কথা স্বীকার করেছেন। বন্ধুর পরিবারের হত্যার কথা শুনে হিরু উন্মাদ হয়ে জহরকে খুন করেছে। ব্যাস, আবার কি? হিরু কি ইচ্ছে করে কাউকে হত্যা করেছে নাকি? হ্যাঁ, কাউকে ইচ্ছে করে হত্যা করেছে? ইস! মনে মনে পুরো ব্যাপারটা সাজিয়ে নিয়ে হিরু ফিরে এলেন গজেনের ঘরে। তার বিছানার নিচে একটা কুড়ুল রাখা থাকে সব সময় বাগানের গাছ কাটার জন্য। সেটা হিরু বার করে নিলেন। সব কাজ শেষ করার পর গজেনের বাথরুমে গিয়ে হিরু স্নান করলেন। তারা নেই, রাত একটা বাজে। গজেনের আলমারি থেকে একটা ধুতি আর পাঞ্জাবি বার করে পরে নিজের পোশাক তিনি পুটুলি করলেন। তারপর পুটলিটা কুড়ুলের হাতলে বাঁধলেন তিনি। গজেনের তাক থেকে ওষুধটা নিয়ে মই বেয়ে কুড়ুল হাতে নেমে এলেন হিরু। খুনের অস্ত্রটা এবার সরিয়ে ফেলতে হবে। খুনের পোশাক আশাক সব আবার পুড়িয়ে ফেলতে হবে। তারপর ওষুধ খেয়ে টানা ঘুম। তারিখটা 27 নভেম্বর। শেষ হলো ভেল অফ টেলস কন্টেম্পোরারিতে আমাদের আজকের গল্প দৃষ্টিকোণ। মূল কাহিনী হিরু লালের আত্মা। গল্প রচনায় পবিত্র ঘোষ। গল্পের পরিচালনা, প্রোডাকশন ও সাউন্ড ডিজাইন আমি শীর্ষেন্দু ভৌমিক। গল্পের পোস্টার ডিজাইন অভিব্রত সরকার। গল্পের সূত্রধর, গল্পের কথক হারান, হিরুর বাবা হামিদ শেখ এবং বিধুভূষণের চরিত্রে আমি শীর্ষেন্দু। হিরুলাল, জহর এবং মুর্শিদের চরিত্রে শুভদীপ। গজেন এবং জনৈক ব্যক্তির চরিত্রে বিবেকজিৎ এবং লালন সর্দারের ছেলে মিহিরের চরিত্রে অরূপ। আজ আমরা আমাদের পাশে পেয়েছি ফিল্ম কোপ্যাথ ইউটিউব চ্যানেল থেকে শ্রী অরূপ মণ্ডলকে। চলচ্চিত্র কিন্তু শুধুমাত্র প্রেক্ষাগৃহের চার দেওয়ালের মধ্যে আবদ্ধ পর্দায় বিনোদনের মাধ্যম নয়। চলচ্চিত্র একটি স্বতন্ত্র শৈল্পিক সত্তা, একটি আর্ট ফর্ম। এই বিশেষ এবং বহুমুখী শৈল্পিক মাধ্যমটিকে নিয়ে আলোচনার একটি বিশেষ ক্ষেত্র হল এই ফিল্ম কোপ্যাথ ইউটিউব চ্যানেল। অরূপ দ্বারা ইতিমধ্যেই অনেকটা পথ এগিয়ে গেছেন। ভারত তথা বিশ্বের বিভিন্ন ভাষার এবং সংস্কৃতির চলচ্চিত্র নিয়ে সেখানে চলছে নিয়মিত সমৃদ্ধ আলোচনা। অতি সম্প্রতি
সত্যজিৎ রায়ের জন্ম শতবার্ষিকী উপলক্ষে শুরু হয়েছে একটি বিশেষ আলোচনা চক্র। সেখানে উপস্থিত থাকছেন সিনেমা তথা সাহিত্য জগতের বিশিষ্ট ব্যক্তিবর্গ। আমার সৌভাগ্য, আসন্ন একটি আলোচনা সভায় অতিথি বক্তা হিসেবে উপস্থিত থাকব আমি। আপনাদের ভালোবাসার গল্প বলিয়ে কে অন্য অবতারে দেখতে চাইলে চলেই আসতে পারেন ফিল্মকোপ্যাথ ইউটিউব চ্যানেলে। চ্যানেলের লিংক আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। আপনারা অবশ্যই সেই চ্যানেল ভিজিট করুন এবং ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করুন। সাথেই রইল পবিত্রদার নিজস্ব অডিও স্টোরি চ্যানেল স্ট্রেঞ্জ ফেনোমেননের লিংক। আপনারা অবশ্যই দাদা চ্যানেল ভিজিট করুন এবং প্লিজ সাবস্ক্রাইব করুন। আমাদের আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না। যদি গল্পটি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন, এবং যদি আজ আপনি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন। আগামী সপ্তাহে ভেল অফ টেলস আবারও ফিরে আসবে তার পরবর্তী গল্প নিয়ে। ভালো থাকবেন, ধন্যবাদ।